আমার কাছে মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাসটির নাম মহাভারত, পৃথিবীর শ্রেষ্ঠ গল্প গ্রন্থটির নাম মহাভারত, পৃথিবীর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থটির নাম মহাভারত, পৃথিবীর শ্রেষ্ঠ নাট্য গ্রন্থটির নাম মহাভারত। মানে একই সঙ্গে মহাভারত শিল্পের সমস্ত শাখাসমূহকে ধারণ করে। নমস্কার। লাস্ট কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না রেগুলারলি, কারণ লাস্ট কয়েকদিন ধরে টানা কয়েকটা প্রোগ্রাম ছিল, আর সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গিয়ে আসলে ভিডিও করার মতো সময় পাইনি। যাই হোক, তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো এই ভিডিওতে আপনারা যে ব্যক্তিকে এতক্ষণ ধরে দেখতে পেলেন ওনাকে আশা করি আপনারা প্রত্যেকেই চেনেন, যদি কেউ না চেনেন তাদের উদ্দেশ্যে বলে দেই, এই ব্যক্তি হচ্ছে বাংলাদেশের একজন অন্যতম সাহিত্যকার। ইনি একাধারে ঔপন্যাসিক, ইনি আবার প্রবন্ধকার, ইনি আবার ছোট গল্পকার, ইনি আবার কথা সাহিত্যিক, ইনি আবার কাব্য লেখক। তো সাহিত্যের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই ওনার বিচরণ আছে। তো উনি লাস্ট কয়েকদিন আগে ওনার একটা টিভি ডিবেটের একটা সংলাপের কারণে ভাইরাল হন। তো তারপরেই মূলত এই ভিডিওটা আমার সামনে আসে গত 25 ফেব্রুয়ারি, কিন্তু ওই যে বললাম সময় পাইনি, যার কারণে এই ভিডিওটা নিয়ে আপনাদের কাছে আসতে পারিনি। এ পর্যায়ে এসে অনেকে ভাবতে পারেন যে উনি যেহেতু ওই টিভি ডিবেটে একটা বক্তব্যের কারণে ভাইরাল হয়েছিলেন, সেই কারণেই হয়তো বা ওনার এই বক্তব্যটা নিয়ে আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি। একদমই না, আপনারা জানেন যে আমার আসলে ওই ধরনের টেন্ডেন্সি নিয়ে আমি ভিডিও বানাই না। উনি মহাভারত নিয়ে যে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, এই কারণেই মূলত ওনাকে নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা। ওনার এই কথাটা কিন্তু অনেক বিশাল একটা গুরুত্ব বহন করে, কারণ আমি আগেই বললাম যে উনি সাহিত্যের প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু ওনার পদচারণা আছে। তো এই সাংবাদিক যখন ওনাকে জিজ্ঞেস করেন, তখন আসলে কি জিজ্ঞেস করেন এবং উনি কি উত্তরটা দেন সেটা আমরা একটু এক্স্যাক্টলি জানি। এরপরে উনি আসলে কেন মহাভারত নিয়ে এমন একটা কথা বললেন এবং মহাভারতকে আসলেই এমন সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রেই তার ট্রেসেস রাখে কিনা সেই বিষয়টা নিয়ে আমরা এরপরে কথা বলছি। এমন কি কোনো বই আছে যেটা পড়ে নিজেকে একদম ভেতর থেকে ভেঙে চুরে গিয়েছে বলে মনে করেছেন এবং নতুন করে সেখান থেকে আবার নিজেকে আবিষ্কার করেছেন? এমন অসংখ্য বই রয়েছে যেগুলো আমাকে ভাঙচুর করেছে ভিতরে। যেমন সবচেয়ে বেশি প্রভাবিত করেছে আমার জীবনে যে বইটি, তার নাম মহাভারত। আমি প্রথমে রাজশেখর বসুর মহাভারত পড়ি, তারপরে আমি কালীপ্রসন্ন সিংহের মহাভারত পড়ি, তারপরে আমি হরিদাস সিদ্ধান্ত বাগীশের 36 খণ্ডের মহাভারত পড়ি। আমার কাছে মনে হয়েছে পৃথিবীর যে কয়টি মহাকাব্য রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মহাকাব্যটির নাম মহাভারত। এই মহাভারতে এত বেশি আখ্যান, এত বেশি এত চরিত্র, এত দার্শনিক বক্তব্য, এত জীবনের গভীর গভীরতম যে অনুধাবন, তালাশ, অনুসন্ধান নির্দেশ করেছেন, এটা আমার কাছে সত্যি বিস্ময়কর মনে হয়। অদ্যাবধি আমি মহাভারতের ঘোর থেকে কখনোই নিজেকে মুক্ত করতে পারি না। তো আপনারা এতক্ষণ ধরে শুনলেন যে উনি আসলে এক্স্যাক্টলি কি বলেছিলেন। তো এবারে আসি যে আসলে মহাভারত সাহিত্য অঙ্গনে কতটা গুরুত্বপূর্ণ অবদান রাখে বা সাহিত্যের প্রত্যেকটা সেক্টরে মহাভারতের যে ট্রেসেস সেটা কতখানি। উনি যেটা বললেন যে প্রত্যেকটা সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন একজন শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে মহাভারত, শ্রেষ্ঠ নাটক হিসেবে মহাভারত, শ্রেষ্ঠ উপন্যাস হিসেবেও উনি মহাভারতকেই কিন্তু প্রাধান্য দেন। তো এখন কথা হচ্ছে আসলেই কি মহাভারত এতটা গুরুত্ব বহন করে। তো এই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটা বুঝতে হবে যে আসলে মহাভারতের মধ্যে কি আছে। তো সেটা যদি আমরা বুঝতে পারি তাহলেই আমরা বুঝবো যে উনি কেন এত বড় একটা কথা বললেন। তো আসলে মহাভারতে কি আছে, যদি আমরা মহাভারতটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ি তাহলে আমরা যেটা দেখতে পাবো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দর্শন শ্রীমদ ভগবদ গীতার যে জ্ঞান সেটা কিন্তু এই মহাভারতেরই অংশ। আর শ্রীমদ ভগবদ গীতা যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দর্শন সে বিষয়ে অনেকে চাইলে ডিবেট করতে পারেন, যারা ডিবেট করতে চান তারা সবকিছু নিয়েই ডিবেট করেন। আমার কমেন্ট বক্সে এসে অনেকেই অনেক ধরনের কথা বলেন, যাক আমি তাদেরকে বলছি না, কিন্তু যারা শ্রীমদ ভগবদ গীতা পড়েছেন এবং সঠিকভাবে হৃদয়ঙ্গম করতে পেরেছেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন যে শ্রীমদ ভগবদ গীতাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দর্শন। এরপরে আসুন যে এই মহাভারতে আর কি কি আছে। এই মহাভারতের মধ্যে আপনি ধর্ম পাবেন, অধর্ম পাবেন। এই মহাভারতের মধ্যে আপনি কর্মও পাবেন, অকর্মও পাবেন, বিকর্মও পাবেন, অপকর্মও পাবেন, সুকৃতিও পাবেন। এই মহাভারতের মধ্যে আপনি রাজনীতি পাবেন, এই মহাভারতের মধ্যে কূটনীতি পাবেন, এই মহাভারতের মধ্যে যুদ্ধ পাবেন, যুদ্ধের কৌশল পাবেন, এই মহাভারতের মধ্যে আপনি শান্তি পাবেন, এই মহাভারতের মধ্যে জ্ঞান পাবেন, এই মহাভারতের মধ্যে কর্মের সিদ্ধান্ত পাবেন, এই মহাভারতের মধ্যেই আবার ভক্তিও পাবেন, এই মহাভারতের মধ্যেই বন্ধুত্ব কেমন হওয়া উচিত সেই শিক্ষাটা পাবেন, এই মহাভারতের মধ্যে শত্রুতার জ্ঞানও পাবেন, এই মহাভারতের মধ্যেই পারিবারিক বন্ধন কেমন হওয়া উচিত সেই জ্ঞানটাও পাবেন, এই মহাভারতের মধ্যে পরিবারকে কিভাবে ভেঙে চুরে চুরমার করতে হয় সেই শিক্ষাও আছে, এই মহাভারতের মধ্যে জ্ঞান দান আছে, এই মহাভারতের মধ্যে জ্ঞান গ্রহণ আছে, এই মহাভারতের মধ্যে গুরু বাক্য কিভাবে পালন করতে হয় সেই শিক্ষাও আছে, এই মহাভারতের মধ্যে গুরু শিষ্যের মধ্যকার যুদ্ধ বিবাদও আছে, এই মহাভারতের মধ্যে নারী অধিকার নিয়ে কথা বলা হয়েছে, আবার এই মহাভারতেই নারীর অপমান নিয়েও আলোচনা করা হয়েছে, আবার এই মহাভারতে নারীর শক্তি নিয়েও কথা বলা হয়েছে, এই মহাভারতই ইতিহাসের সব থেকে বেশি রাজনৈতিক জ্ঞান আপনাকে দান করবে, আবার এই মহাভারতই পৃথিবীর সব থেকে বেশি কূটনৈতিক জ্ঞানও আপনাকে দান করবে, এই মহাভারতই একটি দেশ কিভাবে পরিচালনা করতে হয় সেই জ্ঞান দান করবে, এই মহাভারতই আপনাকে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক শিখাবে, আবার এই মহাভারতই ভাই ভাইয়ের মধ্যে শত্রুতাও দেখাবে, এই মহাভারত পরিবারের জন্য ত্যাগ কিভাবে করতে হয় সেটাও শিখাবে, আবার এই মহাভারতই পরিবারের জন্য না ভেবে শুধুমাত্র নিজের জন্য কিভাবে মানুষ ভাবে এবং এর ফলে পরিবারটা কিভাবে ধ্বংস হয় সেই শিক্ষাও দেয়।
এই মহাভারতেই সমাজের বিভিন্ন চিত্র তুলে ধরে, যেমন প্রথা, কুপ্রথা, সংস্কার, কুসংস্কার। আবার এই মহাভারতের মধ্যেই সেই শিক্ষা আছে যার ফলে এই সমস্ত প্রকার বিষয়গুলো থেকে আমরা উঠে এসে সমাজে নিজের একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি। অর্থাৎ আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের রাজনৈতিক দর্শন, রাষ্ট্রীয় গঠন, প্রত্যেকটি বিষয়, সমাজের প্রত্যেকটি শেড নিয়ে এই মহাভারতে আলোচনা করা হয়েছে, যা মানুষকে একটি সম্পূর্ণ জীবনশৈলী গঠনের ক্ষেত্রে অনেক বড় শিক্ষা প্রদান করে, যে শিক্ষাটা হয়তো বা পৃথিবীর আর কোনো গ্রন্থ একই সাথে দিতে পারে না। যার কারণেই কিন্তু এই কথা সাহিত্যিক এই কথাটা বললেন যে মহাভারত আমার জীবনের উপর অনেক বড় একটা প্রভাব বিস্তার করে, আমি এখনো এই মহাভারতের ঘোর থেকে বের হয়ে আসতে পারিনি। তো আমরা যেটা বুঝলাম যে এই মহাভারত আমাদের কত কিছু শিক্ষা দেয়, কিন্তু সমস্যা হচ্ছে এত মহান একটা গ্রন্থের মর্ম আমরা কয়জনই বা উপলব্ধি করতে পেরেছি, আমরা কয়জনই বা এই গ্রন্থটাকে সংগ্রহ করে আমাদের নিজেদের ঘরে রেখেছি, বা ঘরে থাকলেও সেটা খুলে পড়েছি, বা পড়লেও সেটাকে ঠিকভাবে হৃদয়ঙ্গম করেছি। আমাদের এই যে এত বিশাল একটা সাহিত্যের ভান্ডার, এত মহান একটা গ্রন্থ, সেটা আমরা আসলেই কি উনি যেভাবে হৃদয়ঙ্গম করতে পেরেছেন, আমরা কি আসলেই সেটাকে ওইভাবে হৃদয়ঙ্গম করতে পেরেছি? এই প্রশ্নটা আপনাদের কাছে। তো আপনারা আসলে কারা কারা এই মহাভারত বইটাকে সম্পূর্ণ পড়েছেন এবং পড়ার পরে আপনাদের কি অনুভূতির মধ্য দিয়ে আপনারা গেছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ।